মা বাবার দেয়া নামটি কণা হলেও ছোটবেলায় নানা বাড়ির সবাই তাকে বিন্দু নামে ডাকত। 2014-এ লোকগান নিয়ে আয়োজিত রিয়ালিটি শো বাউলিয়ানায় নাম লিখিয়ে দ্বিতীয় রানার্স আপ হন তিনি। সেই থেকে পরিচিতি পান মিডিয়ায়, তবে বিন্দু এখন আলোচিত স্টেজ শোর জন্য। সম্প্রতি এই কণ্ঠশিল্পী শেষ করেছে তার নতুন একটি গানের মিউজিক ভিডিও। গান আর সমসাময়িক নানা বিষয় নিয়ে সম্প্রতি দেশ বিনোদনের চিটচ্যাট আড্ডায় ছিলেন এই কণ্ঠশিল্পী। অনামিকা তিথির রিপোর্টে বিস্তারিত। হয়ে আমার আওলা ঝাওলা লাগে রে। স্বাগত দেশ বিনোদনের, আপনাদের সঙ্গে আছি আমি অনামিকা তিথি। আর আজকে আমাদের চিটচ্যাটে আমরা পেয়েছি জনপ্রিয় ফোক শিল্পী বিন্দু কণাকে। আমরা তার সাথে আড্ডা দিব। সম্প্রতি নতুন মিউজিক ভিডিওর কাজ শেষ করলেন, যতটুকু শুনেছি বড় পরিসরে গানটি শুট হয়েছে, গানটি সম্পর্কে জানতে চাই। গানটির কথা বলবো, এটার আবেগটা একটু বেশি আমার, বিকজ অফ এটা আমার সর্বপ্রথম বিগ বাজেটের কোনো মৌলিক গান। আর এই গানটি হচ্ছে, ইভেন আমি গাই কিন্তু হচ্ছে ফোক, এটা একটু ফোক, ইভেন এখনকার জেনারেশন যে গানগুলি পছন্দ করে ওর সাথে একটু রেশ রয়ে গেছে এটাতে। আর এটার মূল ক্যারেক্টার ছিল আমার, যেহেতু মিউজিক ভিডিও, এখানে তো মিউজিক ভিডিও মানে একজন নায়িকা থাকবে, নায়ক থাকবে, সাথে আরও সহপাঠী থাকবে। স্পেশাল ব্যাপার হচ্ছে গানটির মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছেন ইব্রাটিপুর, বাট গানটা কিন্তু আসলেই আমি বলবো যে ইন্টারন্যাশনাল যে কাজগুলি হয় তাদের থেকে একদম কম না। এই তো শুনলাম গান নিয়ে ব্যস্ততার খবর, সামনে আরও কী কী গান আসছে তা জানতে চাই। আমি আমার জীবনে মিউজিক ভিডিও খুব কমই করেছি, আর যে কাজগুলি আমার মৌলিক গান করা হয়েছিল ওগুলো কিন্তু হচ্ছে কোনো না কোনো চ্যানেলের মানে প্রমোট করা, তাদের ইনভেস্টে আমার কাজগুলো করা হয়েছে। বাট এই যে গানটা করেছি এটা হচ্ছে আমাদের প্রোডাকশন, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। তো ইচ্ছা আছে যে একটা দিয়ে শুরু করলাম, প্রতি মাসে দুইটা তিনটা এরকম থাকবে। এবার স্টেজ শো সম্পর্কে জানতে চাই, কেমন চলছে স্টেজ শো, সামনে কী কী স্টেজ শো আছে? আসলে শীতের সময় সব শিল্পীদেরই অনেক কাজ থাকে, মানে বলে না শীতের মৌসুম মানে শিল্পীদের মৌসুম, তো আমাদের অবস্থাও তার ব্যতিক্রম না। আমার সামনে বেশ কিছু প্রোগ্রাম, প্রায় 10-11টার মতো কনসার্ট আমার হাতে এখন আল্লাহর রহমতে আছে, নেক্সট ইনশাআল্লাহ একটা অ্যাটেন্ড করা হবে। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো নতুনদের ক্ষেত্রে সেভাবে এগিয়ে আসছে না, সেক্ষেত্রে কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন? অডিওর ব্যাপারটা কি আমি আসলে দেখি নাই, ক্যাসেট একটা, সিডি একটা ছিল, আর এখন ইউটিউব একটা আসছে। এখনকার আমার জায়গা থেকে আমি বলি আমি ইউজ টু হয়ে গেছি, আমি মনে করি এইটাই এরকমই গান হওয়ার মনে হয় উচিত। থ্যাংক ইউ সো মাচ আপু। এতক্ষণ আমরা আড্ডা দিচ্ছিলাম জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিন্দু কণার সাথে, আবারও দেখা হবে পরের পর্বে। অনামিকা তিথি, দেশ বিনোদন। ঘুমাসে না একলা রে, তোম